গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটাও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দিনটা ছিল গত শনিবার, মানে 14 সেপ্টেম্বর। আর 14 সেপ্টেম্বর ছিল আমাদের যে আমতলায় কার্মেল স্কুলটা আছে, তো ওই স্কুলে একটা বাচ্চাদের প্রোগ্রাম ছিল। তো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি সবটাই তোমরা বুঝতে পারবে। তো এখানে মোটামুটি 20 থেকে 21টা স্কুল এসেছিলো, মানে স্কুলের বাচ্চারা এসেছিলো। তো আমাদের মাম্মাদের স্কুলকেও ইনভাইট করা হয়েছিল। তো আমাদের মাম্মাদের স্কুল থেকে মোট 18টা বাচ্চা এসেছিলো। তো 18টা বাচ্চা বিভিন্ন রকমের, মানে কেউ আবৃত্তি করেছে, কেউ নাচ, কেউ গান, বিভিন্ন রকমের অনেক কিছু করা হয়েছে। তো আমার মাম্মাকে মেনলি চুজ করা হয়েছিল হ্যান্ড রাইটিংয়ের জন্য। তো ওদের ক্লাস থেকে 3টে বাচ্চাকে হ্যান্ড রাইটিংয়ের জন্য চুজ করা হয়েছিল। তো আমার মাম্মাকেও করা হয়েছিল, তো সেই জন্যেই আমাদের এখানে আজকে আসা। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ওদিকে তো দেখছো তোমরা প্রোগ্রাম চলছিল, আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন কিছু টিফিন করব বলে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, একটু খিদে খিদে পাচ্ছিলো। কারণ সকালে তো ঘর থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, তো শুধু চাটা খেয়েই বেরিয়েছিলাম। আর দেখো এদিকে বাইরে বেরিয়ে দেখছি অঝোরে বৃষ্টি হচ্ছে, কারণ মানে এটা ছিল শনিবার। তো শুক্রবার রাত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এখনও হচ্ছে আজ পর্যন্ত, তোমরা তো সবাই জানো। আর তোমরা যে দেখলে প্রথম যে স্টেজটা দেখলে তোমরা, মেন স্টেজটা, ওখানে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো রকম প্রোগ্রাম হয়নি। ওখানে যত প্রোগ্রাম হয়েছে সব কিন্তু মানে কার্মেল স্কুলেরই প্রোগ্রামগুলো করানো হয়েছে। মানে বিভিন্ন জায়গা থেকে 4-5টা কার্মেল স্কুল আরও এসেছিলো, মানে আমতলাটা নিয়ে আরও কিন্তু অনেক জায়গায় তো এই স্কুলটা আছে, তো সেখানকার স্কুলগুলো এসেছিলো, ওদেরই মানে বাচ্চাদের প্রোগ্রামগুলো এই যে মেন স্টেজটা দেখছো সেখানে করানো হয়েছিল। আর আমাদের স্কুল থেকে, তারপরে বাকি যে সমস্ত স্কুল থেকে বাচ্চারা এসেছিলো, তাদেরকে কিন্তু অন্য রুমে করানো হয়েছিল।
এই দেখো বন্ধুরা, আমার মাম্মা কিন্তু বেরিয়ে চলে এসেছে, ওরা হ্যান্ড রাইটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের স্কুল থেকে যে সমস্ত বাচ্চারা এসেছিলো মোটামুটি সবাইরই কিন্তু প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো প্রোগ্রামই আমরাও দেখতে পাইনি, এমনকি আমাদের স্কুল থেকে যে সমস্ত টিচাররা এসেছিলেন ওনারাও কিন্তু কিছুই দেখতে পাননি। কারণ এই যে মেন স্টেজটা দেখছো, ওখানে তো ওনাদের বাচ্চাদেরই শুধু প্রোগ্রাম হচ্ছিলো, তো ওনা ওই মানে ওই মেন স্টেজের সামনেই কিন্তু চেয়ারগুলো রাখা ছিল, ওখানেই কিন্তু আমরা বসেছিলাম। আমরা জানি যে আমাদের বাচ্চাদেরও যেই প্রোগ্রামগুলো আছে সেখানেও মানে সেগুলোও হয়তো এখানেই হবে, কিন্তু কিছুই হয়নি। লাস্টে আমরা জানতে পারলাম যে ওদের একটা কোনো একটা রুমের ভেতরে ওদের প্রোগ্রাম হয়েছে। আর মাম্মার তো হ্যান্ড রাইটিং, ওটা বাদই দাও, ওটা রুমের ভেতরে হওয়াই স্বাভাবিক, কিন্তু যে সমস্ত এরকমই প্রোগ্রাম ছিল যেগুলো আমাদের স্কুল থেকেও এসেছিলো বাচ্চারা, তাদেরগুলো কিন্তু একটা রুমে করানো হয়েছে। এমনকি আমাদের স্কুল থেকে যেই সমস্ত টিচাররাও এসেছিলেন ওদেরকেও একটা রুম দেওয়া হয়েছিল, ওখানেই বসিয়ে দেওয়া হয়েছিল, ওনারাও কিছুই দেখতে পায়নি। মানে আমরা তো গার্জেন, আমরা কিছু দেখতে পাইনি, এমনকি আমাদের টিচারদেরও কিছু দেখতে দেওয়া হয়নি। তো এখানে আমরা সেই সকাল দিয়ে বসে বসে অপেক্ষায় ছিলাম যে আমাদের বাচ্চারা এখানে করবে, তো আমরা দেখতে পাবো। খুব দুঃখের বিষয় যে আমরা কিছুই দেখতে পেলাম না। তো আমরা সেই সকাল দিয়ে এখানে বসেছিলাম, আর মাম্মাদেরও হয়ে গেছে, তো মাম্মারাও অনেকক্ষণ ধরে বসেছিল। তো বাচ্চারা তো এক মানে মানে এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকতে জানোই খুব মানে থাকতেই চায় না ওরা, ওরা বিরক্ত ফিল করে। তো সেই জন্য দেখো স্কুলের মধ্যে যে সমস্ত মানে দোলনাগুলো আছে আর কি, খেলার জিনিসগুলো, সেখানেই দেখো সমস্ত বাচ্চারা চলে এসছে। একটা কথা আমাদের বলা হয়েছিল যে আজকেই রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, কিন্তু অনেক বেজে গেল, মানে দুটোর মতন বেজে গেল, তারপরে জানালো না অনলাইনে জানিয়ে দেওয়া হবে। সেই জন্য দেখো আমরা বেরিয়ে গেলাম, আর আমাদের দিদিমণিগুলো তো মানে একদম রেগে বোম হয়ে গেছিলো যে এতক্ষণ বসিয়ে থাকার কি ছিল, বলে দিতেই পারতো, তাহলে আমরা আমাদের বাচ্চাকে নিয়ে চলে যেতে পারতাম। আর এই যে আমাদের স্কুল থেকে যে সমস্ত বাচ্চারা এলো, এই যে দেখো তোমরা এতগুলো বাচ্চা এসেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো, আর সময় পেলে আমার ভিডিও দেখতে থাকো।